আমার মনে হয় এটা কম বেশি সবাই জানে যারা একটু ফলো করে তোমাকে, যে তুমি খুবই এক্সারসাইজ ফ্রিক বা ফিট থাকতে খুব পছন্দ করো। নিজের এক্সারসাইজ রুটিন সম্পর্কে একটু যদি বলো, এবং যদি একটু দর্শকদের উদ্দেশ্যেও বলো অ্যাকচুয়ালি কি করা উচিত নিজেকে ফিট রাখার জন্য। অনেস্টলি একটা সময় আমার মনে হতো যে আমি ভাত খাবো না, রুটি খাবো না, আমি কিছু না খেয়ে সারাদিন জিম করবো। আই স্টিল রিমেম্বার কেক খেতে গেলে বকা দিত, হ্যাঁ সুগার কেন খাচ্ছ। বাট আমার মনে হয় যে ওই টাইমটাতে আমি নিজেকে অনেক ডিপ্রাইভ করেছি, একটা সময় থাকে। বাট রাইট নাও আই এম গ্রোয়িং, আই এম অলমোস্ট ইন মাই 27 অ্যান্ড আই এম গোনা স্টেপ ইন টু মাই 30s কাপল অফ মান্থ ইয়ার্স লেটার। সো এখন থেকে আমার শরীর যেটা চায় আই ট্রাই টু লিসন টু মাই বডি। সো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসায় যাই রান্না হয়েছে, আই উইল হ্যাভ আ কাপ অফ রাইস, ওটার সাথে সিজনাল ভেজিটেবলস। এবং আমার বাসায় মেডস থেকে বলাই থাকে যে লবণ মশলা তেল কম। আচ্ছা, মানে আমি যদি বেশি দিন বাঁচি তুমি আমার বাসায় বেশি দিন কাজ করতে পারবা, সো তুমি কি চাও? না না না, ম্যাডামের জন্য ক্লিন খাওয়া, ম্যাডামের জন্য একদম বেশি লবণ টবণ কিছু দেওয়া যাবে না। সো দে মেক ভেরি ক্লিন ফুড। অ্যান্ড আমার মাছ আমি খুব পছন্দ করি, আই লাভ অল কাইন্ড অফ ফিশেস, ভেজিটেবল অ্যান্ড ফিশ ইজ মাই ফেভারিট। আমি চিকেন খুব, আই এম নট আ ফ্যান অফ চিকেন, বিফ তো আমি ধরিও না, মানে হ্যাঁ মানে অনেক থিঙ্ক অফ ইট। হ্যাঁ আমি রেড মিট একদমই খাই না, কারণ আমার খুব একটা মজা লাগে না, তাই খুব ছোটবেলা থেকেই না, মানে ছোটবেলা থেকে মানে বাড়িতে তো ফুড হ্যাবিটের উপর ব্যাপার। যেরকম আগে তো আমি কফি চা ছোটবেলায় অনেক সুগার খেতাম, এখন আমার চা কফি থেকেও সুগার দিলে মানে আমি সিপ দিতেই পারি না চিনি থাকলে আমার কফিতে। মানে এই জন্য বলছি যে এটা কি তোমার আসলে অভ্যাস থেকে হলো নাকি এরকমই ছিল? আই ডোন্ট নো, আমার জাস্ট কখনোই রেড মিট চিকেন আমার আমার ভালোই লাগে না, প্রবলি অলসো বিকজ আই হ্যাভ আ ক্যাট, আই ডোন্ট নো। Yeah, মানে it's just a bit of an animal love, but মাছ খেতে ভালোবাসি, I love all kind of fish. মানে আমাকে মাছ ভাত আর একটু সবজি দিলে I am the happiest soul in the world.